আজ 1 আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের 104তম প্রতিষ্ঠা দিবস এবং এই অনুষ্ঠান ঘিরে যে তারকার হাট বসবে সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটাই হলো আজকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এবং আজকের মূল অনুষ্ঠান যেটা, অর্থাৎ যে সম্মান জ্ঞাপন বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেটাকে কেন্দ্র করে তো ডেফিনেটলি সবারই নজর ছিল। এবং বিশেষ করে বিশেষ কিছু পুরস্কারের ক্ষেত্রে, যেমন লাইফ টাইম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যখন তরুণ বসু এবং অরূপ ভট্টাচার্য সম্মানিত হলেন, সেই সময়গুলো কিন্তু খুব সুন্দর আবেগঘন মুহূর্ত তৈরি হলো, সেটাও দেখার মতো ছিল। এবং এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, সচিব সাজি প্রভাকরণ সহ এআইএফএফের একাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। এবং তাদের হাত দিয়েই কিন্তু একটা আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের একটি অ্যালবামও উদ্বোধন হলো। এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের এই দিনটার জন্য বিশেষ শুভেচ্ছাও জানালেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তিনি জানিয়ে গেলেন যে আজকের দিনটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ভারতীয় ফুটবলে গুরুত্বপূর্ণ মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং তাদের সহ অবস্থান এবং তাদের সমানে সমানে লড়াই। আমার দৃঢ় বিশ্বাস এবছর ইস্ট বেঙ্গল সঠিক সময়ে টিম গঠন করার সময় পেয়েছে, আর মোহনবাগান ভালো করছে গত বছর থেকে। ভারতের ফুটবলের উন্নতি তখনই যখন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমানে সমানে খেলবে। কেউ যদি ভীষণ উপরে, কেউ যদি নিচে থাকে, তাহলে সেটা হবে না। দুটো টিমকে সমানে সমানে থাকতে হবে, আমার দৃঢ় বিশ্বাস এই বছর সেটা হবে। তবে অনুষ্ঠান চলার মাঝখানেই কিন্তু যে সমস্ত দর্শকরা, যে সমস্ত সদস্য সমর্থকরা উপস্থিত রয়েছেন, তাদের উন্মাদনা দেখার মতো ছিল ঠিক যখন কোচ কার্লোস কোয়াদ্রাদ এবং তার সহকারীরা ঢুকলেন, সঙ্গে ইস্ট বেঙ্গল টিমটা ঢুকলো এই অনুষ্ঠানে। সেই সময় কিন্তু তাদেরকে ঘিরে সমর্থকদের, সদস্যদের এবং যারা উপস্থিত ছিলেন তাদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। আই ফিল সো ব্লেসড মাইসেলফ এন্ড ভেরি ফর্চুনেট দ্যাট আই হ্যাভ কাম ব্যাক আফটার 7 ইয়ার্স अगेन এন্ড ইট গিভস মি অ্যানাদার রেসপন্সিবিলিটি টু গো অন what I have missed last 7 years all the supporters what they have made khabra ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অল স্পোর্ট টিভি। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT।